Hello everyone, welcome to MS Academy. এই ভিডিওতে আমরা আলোচনা করব এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি টাইপস অফ সিনগামির যেটা ছিল যে গ্যামেটের আকার ও আয়তনের উপর নির্ভর করে সিনগামির প্রকারভেদ করেছিলাম এখানে আমরা সিনগামির প্রকারভেদ করব গ্যামেটের উৎস অনুসারে গ্যামেটের উৎস অনুসারে গ্যামেটের উৎস অনুসারে সিনগামি হলো দুই প্রকারের এক্সোগামি এবং এন্ডোগামি এক্সোগামি হলো যে সমস্ত জীব এগুলো তো সবই সিনগামি বা যৌন জননের প্রকারভেদ তো যে সমস্ত জীবে যৌন জননের জন্য যে জননকোষ বা গ্যামেট জননকোষ বা গ্যামেটগুলো যে তৈরি হবে সে জননকোষ বা গ্যামেটগুলো আলাদা আলাদা দেহে তৈরি হবে ফর এক্সাম্পল এটা যদি আলাদা আলাদা বডি হয় তো পুং জননকোষ বা শুক্রাণু আলাদা শরীরে তৈরি হবে স্ত্রী জননকোষ বা ডিম্বাণু আলাদা শরীরে তৈরি হবে এই যে আলাদা আলাদা দেহে যে জনন পদ্ধতিতে আলাদা আলাদা দেহে আলাদা আলাদা গ্যামেট তৈরি হয়ে হওয়ার পর এদের নিষেক হয় মানে গ্যামেট তৈরি হচ্ছে আলাদা আলাদা দেহতে এই ধরনের আমরা জননকে বলবো এক্সোগামি বইয়ের ভাষা একটু দেখে নিই যে যৌন জননে দুটি ভিন্ন জনিত্রী জীব থেকে যে যৌন জননে দুটো ভিন্ন জনিত্রী জীব এটা একটা আলাদা জনিত্রী জীব এটা একটা আলাদা জনিত্রী জীব আলাদা আলাদা জনিত্রী জীব থেকে যে কোষগুলো জনন কোষগুলো সৃষ্টি হবে তাদের মিলনের ফলে যে অপত্য তৈরি হবে তাকে আমরা বলবো এক্সোগামি এক্সোগামি মানে সিম্পল যে গ্যামেট আলাদা আলাদা বডিতে আলাদা আলাদা গ্যামেট তৈরি হবে পুরুষ দেহে পুংগামেট স্ত্রী দেহে স্ত্রী গ্যামেট তারপরে এদের নিষেক হবে নিষেক হওয়ার পর অপত্য তৈরি হবে যে জনন প্রক্রিয়ার মাধ্যমে ঘটনাগুলো ঘটছে এই জনন প্রক্রিয়াটাকে আমরা বলবো এক্সোগামি ওকে কোনো রকেট সায়েন্স নেই একদম সিম্পল জিনিস চলো এবার আমরা আচ্ছা এক্সোগামি কার কার ক্ষেত্রে হয় বলে দিই যে যে সমস্ত জীবরা একলিঙ্গ একলিঙ্গ জীবে সাধারণত হয় একলিঙ্গ জীব যেমন আমরা একলিঙ্গ জীব তারপর উদ্ভিদের ক্ষেত্রে আমরা পড়েছি পেঁপে একলিঙ্গ জীব তাল গাছ একলিঙ্গ জীব তো এদের ক্ষেত্রে যে জনন প্রক্রিয়াটা হবে সেটা হবে এক্সোগামি ওকে আচ্ছা এবার আমরা দেখব এন্ডোগামি এন্ডোগামি হলো যে জনন প্রক্রিয়ায় তাও একটা মানে যৌন জননের একটা প্রকারভেদ যেখানে একই দেহে শুক্রাণু তৈরি হয় ডিম্বাণু তৈরি হয় আলাদা আলাদা জনন কোষগুলো একই দেহে তৈরি হয় ফর এক্সাম্পল এটা যদি একটা বডি হয় তো একই দেহে শুক্রাণু তৈরি হচ্ছে একই দেহে ডিম্বাণু তৈরি হচ্ছে এবং শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের ফলে যে অপত্য সৃষ্টি হবে যে যৌন জনন প্রক্রিয়ায় সেটাকে আমরা বলবো এন্ডোগামি এন্ডোগামি হয় উভলিঙ্গ জীবে এটা হবে উভলিঙ্গ উভলিঙ্গ জীবে এন্ডোগামি হবে এন্ডোগামিতে যে ধরনের নিষেকটা হয় সেটাকে আমরা বলি সেলফ ফার্টিলাইজেশন স্বনিষেক সেলফ ফার্টিলাইজেশন ফার্টিলাইজেশন আর এক্সোগামিতে যে ফার্টিলাইজেশন বা নিষেকটা হয় সেটাকে বলি ক্রস ফার্টিলাইজেশন ক্রস ফার্টিলাইজেশন এটা হলো গ্যামেটের উৎস অনুসারে যে সিনগামির প্রকারভেদ এক্সোগামি এন্ডোগামি এটা হলো এটাই এক্সোগামি আমি আরেকবার বলে দিই যে যৌন জনন প্রক্রিয়ায় আলাদা আলাদা দেহে ভিন্ন ধর্মী জনন কোষগুলো তৈরি হবে এবং তাদের মিলনের গ্যামেট ট্রান্সফারের পর মিলনের পরে
যে নিষেকটা হবে, নিষেকের পরে যে অপত্য তৈরি হবে, এই জনন প্রক্রিয়াকে বলবো এক্সোগামি। তো এক্সোগামি সাধারণত হয় একলিঙ্গ জীবে, একলিঙ্গ উদ্ভিদ আমরা কি কি জানি, একলিঙ্গ প্রাণীও কি কি আমরা জানি। তো এই এক্সোগামিতে যে নিষেকটা হয় বা ফার্টিলাইজেশনটা হয় এটাকে আমরা বলবো ক্রস ফার্টিলাইজেশন। আর এন্ডোগামিতে একই দেহে একই জীব দেহে শুক্রাণু তৈরি হবে, ডিম্বাণু তৈরি হবে। আমরা জানি যে উভলিঙ্গ জীব কাদের বলবো, যে ওদেরই বলবো যে যাদের একই দেহে শুক্রাশয় আছে ডিম্বাশয় আছে, তো শুক্রাশয় আছে তো শুক্রাশয় শুক্রাণু তৈরি করবে, ডিম্বাশয় ডিম্বাণু তৈরি করবে, একই বডিতে তৈরি হবে, ওদের নিষেক হবে। নিষেকটাকে আমরা বলবো সেলফ ফার্টিলাইজেশন। এরপর অপত্য সৃষ্টি হবে, এই ধরনের জনন প্রক্রিয়াকে আমরা বলবো এন্ডোগামি। ওকে, তো এক্সোগামির আর এন্ডোগামির মধ্যে যদি পার্থক্য আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি যে এক্সোগামিতে জনন কোষগুলো আলাদা আলাদা, জনন কোষ আলাদা আলাদা দেহে তৈরি হচ্ছে, একই দেহে তৈরি হয় না। এন্ডোগামিতে জনন কোষ একই দেহে তৈরি হয়। তারপরে আমরা আরেকটা দেখতে পেলাম যে এক্সোগামিতে এক্সোগামি হয় একলিঙ্গ জীবে, এন্ডোগামি হবে উভলিঙ্গ জীবে। এক্সোগামিতে যে নিষেকটা হয় সেটাকে আমরা ক্রস ফার্টিলাইজেশন বলবো, এন্ডোগামিতে যে নিষেকটা হবে সেটাকে আমরা বলবো সেলফ ফার্টিলাইজেশন। এগুলো হলো এক্সোগামি এন্ডোগামির পার্থক্য। ওকে, এরপরে আমরা আলোচনা করব হলোগামি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, হলোগামি কি? হলোগামি এটা ইস ওকে সরি কি হলো ওটা হলোগামি ইস্টে দেখতে পাওয়া যায়, IEST। এখানে বলছে যে যে সিনগামিতে পরিণত দুটি জীবদেহ, মানে জীবদেহই জনন কোষের মতো ব্যবহার করে এবং ওদের মিলন ঘটে, মিলন ঘটার ফলে যে অপত্যগুলো সৃষ্টি হয় সেটাকে আমরা বলি হলোগামি। হলো মানে সম্পূর্ণ, একটা জীব সম্পূর্ণই মানে নিষেক ঘটাচ্ছে, ওই ওই জীবটাই গ্যামেট বা জনন কোষ রূপে ব্যবহার করছে সময়ে। তো ইস্টের মধ্যে হলোগামি হয় কিভাবে এটা আমরা একটু একটু ডিটেলস একটু আলোচনা করে নিই এখানে। আচ্ছা, হলোগামিতে যেহেতু আমরা দেখতে জানতে পারলাম একটু একটু করে যে এখানে জীব দেহ গ্যামেটের মতো ব্যবহার করে, তো তার মানে এখানে গ্যামেট তৈরি হয় না, গ্যামেটস ডু নট ফর্ম, গ্যামেট তৈরি হয় না, গ্যামেট তৈরি হয় না হলোগ্যামিতে, গ্যামেট তৈরি হয় না। হয় কি, এটা হলো ইস্ট, ইস্ট এরকম দেখতে, আমি সংক্ষেপে এটা হলো ইস্ট। এই ইস্ট মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হবে, মাইটোসিস, মাইটোসিস প্রক্রিয়া বিভাজন বলতে কি, ফিউশন হবে, বিভাজন, ফিউশন। তো একটা ইস্ট কিন্তু হ্যাপ্লয়েড, এটা ইস্ট, IEST, ইস্ট হলো হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট জীব, যেটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটো ইস্ট তৈরি করবে। ওকে, দুটো ইস্ট তৈরি হলো, এই ইস্টগুলো দুটো ডটার সেল তৈরি হলো, এরাও তো হ্যাপ্লয়েড হবে। আচ্ছা, এবার এই যে ইস্টগুলো যে তৈরি হলো, এই ইস্টগুলো নিজেকে ডেভেলপ করবে, রিপ্রোডাক্টিভ ডেভেলপ ইনটু ডেভেলপ ইনটু, এরপরে যে দুটো আমরা কোষ পাবো এদেরকে আর ইস্ট বলবো না, এদের আমরা বলবো রিপ্রোডাক্টিভ সেল। এগুলো হলো রিপ্রোডাক্টিভ সেল, রিপ্রোডাক্টিভ সেল, রিপ্রোডাক্টিভ সেল মানেই এগুলো হলো গ্যামেট বা জনন কোষ, জনন কোষ বা গ্যামেট।
এখন ইস্ট হ্যাপ্লয়েড ইস্ট বিভাজন হয়ে দুটো হলো মাইটোসিস প্রক্রিয়ায়। তারপরে ওই দুটো ইস্ট নিজের মধ্যে কিছু পরিবর্তন আনলো, রূপান্তর আনলো, রূপান্তর এনে এখন ওই ইস্টগুলোই জনন কোষের মতো ব্যবহার করবে। তো জনন কোষ যেহেতু এরা জনন কোষ, তো এদের ফিউশন হবে। আর যৌন জনন আমরা যেহেতু একে রেখেছি হোলোগ্যামিতে, তো অবশ্যই যৌন জনন মানে আমরা পড়েছি যে ফিউশন অফ গ্যামেটস, তো এদের ফিউশন হবে। ফিউশন মানে মিলন হবে, সেটাকে আমরা নিঃসেক বলছি। তো এটাও ছিল এন, এটাও ছিল এন। এখন যে নতুন কোষটা বা জায়গোটটা তৈরি হবে, এই জায়গোটটা হবে ডিপ্লয়েড বা টু এন, ডিপ্লয়েড, ডিপ্লয়েড। ওকে, এটা হলো জায়গোট। এই জায়গোট, আচ্ছা আমি শুরু থেকে আবার বলছি, ইস্ট হ্যাপ্লয়েড ইস্ট মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে দুটো হ্যাপ্লয়েড ডটার সেল তৈরি করলো। যেহেতু মাইটোসিস হচ্ছে তো ক্রোমোজোম সংখ্যা একই থাকবে, তো দুটো ডটার ইস্ট সেল তৈরি হলো। এই ইস্ট সেল দুটো নিজের মধ্যে পরিবর্তন এনে জনন কোষের মতো ব্যবহার করতে শুরু করলো। তো একটা মেল হয়ে যাবে, একটা ফিমেল হয়ে যাবে, এরাও হ্যাপ্লয়েড। এই এদের আমরা গ্যামেট বলবো। এই গ্যামেটগুলোর যখন ফিউশন হবে, তো ওটাকে আমরা বলবো নিষেক। এটা হলো নিষেক। তো নিষেকের পর আমরা জানি যে জায়গোট তৈরি হয়, তো জায়গোট তৈরি হবে, জায়গোট হবে ডিপ্লয়েড বা টু এন। এই জায়গোট এবার মিওসিস প্রক্রিয়া বিভাজিত হবে। মিওসিস, মিওসিস প্রক্রিয়া বিভাজন, আমরা জানি যে একটা কোষ মিওসিস প্রক্রিয়া যদি বিভাজিত হয়, তো একটা কোষ থেকে চারটা কোষ তৈরি হয় এবং ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়ে যায়। এরা আবার কি হয়ে যাবে? হ্যাপ্লয়েড, সবটা হয়ে যাবে হ্যাপ্লয়েড। এই যে হ্যাপ্লয়েড যে জায়গোট বিভাজিত হয়ে যে ওরা তৈরি হলো, এদের আমরা বলবো অ্যাসকোস্পোর, অ্যাসকোস্পোর। ওকে, এবার এই অ্যাসকোস্পোরগুলো এখন একটা জায়গোট মিওসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে চারটা অ্যাসকোস্পোর, অ্যাসকোস্পোর তৈরি করলো। এই অ্যাসকোস্পোরগুলো আবার মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হবে, মাইটোসিস, মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে আবার তৈরি করবে আট, আমরা চারটা ছিল, চারটা থেকে আমরা জানি যে মাইটোসিস ডাবল হবে, ক্রোমোজোম সংখ্যা সেম থাকবে। এখানে আটটা অ্যাসকোস্পোর তৈরি হবে, এগুলো সবই হলো অ্যাসকোস্পোর এবং এরা সবাই হলো এন, সবাই হবে হ্যাপ্লয়েড। ওকে, মাইটোসিস। এবার এই যে আটটা অ্যাসকোস্পোর তৈরি হলো সবাই হ্যাপ্লয়েড, এই অ্যাসকোস্পোরগুলো নিজেদের মধ্যে একটু পরিবর্তন করে বা উন্নত করে তৈরি হবে হ্যাপ্লয়েড ইস্ট। এগুলোই ডেভেলপ করবে কিসে? এগুলোই ডেভেলপ ইনটু ইস্ট। ওকে, তো কি হলো ইস্ট? আমি আবার শুরু থেকে বলছি, হোলোগ্যামিতে, হোলোগ্যামিতে আমরা দেখতে পাচ্ছি যে গ্যামেট তৈরি হয় না, নিজের বডিটাই, অর্গানিজমটাই গ্যামেটের মতো ব্যবহার করে। তো এই হ্যাপ্লয়েড ইস্ট মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে দুটো ডটার সেল তৈরি করে। এই ডটার সেল, এগুলো ইস্ট, এই ইস্টগুলো, এই ডটার সেল দুটো মানে নিজেদের মধ্যে পরিবর্তন এনে ডেভেলপ করে রিপ্রোডাক্টিভ ইস্ট, রিপ্রোডাক্টিভ সেল বা জনন কোষ বা গ্যামেট রূপ, গ্যামেটের মতো ব্যবহার করে। তো এই দুটো তৈরি হয়ে গেল গ্যামেট, নিজেদের মধ্যে পরিবর্তন করে। গ্যামেট দুটোর মিলন হবে, নিষেক হবে। নিষেকের পর আমরা জানি যে গ্যামেট নিষেক, ফিউশন অফ গ্যামেটের পর জায়গোট তৈরি হবে, জায়গোট হবে ডিপ্লয়েড। তো ডিপ্লয়েড জায়গোট তৈরি হলো। এবার এই ডিপ্লয়েড জায়গোট মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে চারটা কোষ তৈরি করবে, যাদের বলবো অ্যাসকোস্পোর, এদের আমরা বলবো অ্যাসকোস্পোর।
আর আমরা জানি যে মিওসিস প্রক্রিয়া ডিপ্লয়েড কোষ থেকে হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয়, তো চারটা হ্যাপ্লয়েড অ্যাস্কোস্পোর সৃষ্টি হলো, এদের মধ্যে আবার মাইটোসিস কোষ বিভাজন হবে, যে চারটা অ্যাস্কোস্পোর থেকে আটটা হ্যাপ্লয়েড অ্যাস্কোস্পোর তৈরি হবে, আর প্রত্যেকটা হ্যাপ্লয়েড অ্যাস্কোস্পোর থেকে মানে ডেভেলপড হয়ে তৈরি হবে এক একটা ইস্ট। তো এটাও তো এক ধরনের, এখানেও তো ফিউশন অফ গ্যামেট হচ্ছে, তাই এটাও এক ধরনের সেক্সুয়াল রিপ্রোডাকশন, যেটাকে আমরা বলছি হোলোগামি। আর এটাকে এই ধরনের লাইফ সাইকেলকে বলা হয় হ্যাপ্লোবায়ন্টিক। হ্যাপ্লোবায়ন্টিক লাইফ সাইকেল, ওকে, এটা হলো হ্যাপ্লোবায়ন্টিক লাইফ সাইকেল। এটা হলো হোলোগামি। হোলোগামি আশা করি আমরা বুঝে গেছি। এবার আমরা দেখবো অটোগামি। আচ্ছা, অটোগামি এখানে যে অটোগামিটা দিয়েছে আমি আলোচনা অবশ্যই করছি, তো সেকেন্ড চ্যাপ্টারও রিপ্রোডাকশন অ্যান্ড ফ্লাওয়ারিং প্ল্যান্টেও আমরা একটা অটোগামি পাব, যেখানে আমরা দেখতে পাবো যে একই ফুলে যে সমস্ত ফুলে নিষেক হয়, ওই মানে স্বনিষেক হয়, ওই স্বনিষেককেই অটোগামি বলা হয়। কিন্তু এখানে এই চ্যাপ্টারে, ফার্স্ট চ্যাপ্টারে যে অটোগামিটা লেখা আছে, সেখানে লেখা আছে যে যে পদ্ধতিতে কোনো জীবদেহের একটি নিউক্লিয়াস, যে পদ্ধতিতে কোনো জীবদেহ, সরি, কোনো জীবদেহের, এটা একটা আমরা জীবদেহ নিয়ে নিলাম, যে যে কোনো একটা জীবদেহের নিউক্লিয়াস, ওকে, নিউক্লিয়াস, যে পদ্ধতিতে কোনো জীবদেহের একটি নিউক্লিয়াস প্রতিলিপি গঠনের মাধ্যমে দুটি অপত্য নিউক্লিয়াস গঠন করে, এটা একটা নিউক্লিয়াস, এই একটা নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটো নিউক্লিয়াস তৈরি করবে। আবার বলছে যে এই দুটো নিউক্লিয়াস যদি আবার মিলিত হয়ে যায়, মিলিত হলে আবার নতুন একটা নিউক্লিয়াস তৈরি হবে, এই যে নতুন নিউক্লিয়াস তৈরি হলো, যেহেতু এখানে একই, আমি আবার বোঝানোর চেষ্টা করছি, এটা হলো একটা অর্গানিজম যার মধ্যে একটা নিউক্লিয়াস ছিল, এই নিউক্লিয়াসে যা জিন আছে, যা ক্রোমোজোম আছে, এই নিউক্লিয়াস যদি আবার নিজের মতো একটা নিউক্লিয়াস তৈরি করে, সব তো সেম হবে, এবং এদের আবার যদি নিষেক হয়, যে এটাকে আমরা বলবো অটোগ্যামি, যেহেতু নিউক্লিয়াস প্রতিলিপি গঠন করছে, একই রকম নিউক্লিয়াস আবার পরস্পর মিলিত হয়ে যাচ্ছে, এই ধরনের যৌন জননকে বলা হয় অটোগ্যামি। অটোগ্যামি সেরকম বিশেষ কিছু না, তবে সেকেন্ড চ্যাপ্টারে যেটা অটোগ্যামি আছে ওটাকেই, ওখানে আমরা বেশি ফোকাস করব, পরীক্ষাতে যদি আসে ওখানে ওই উত্তরটাই আমরা লিখব, এটা শুধু বইয়ে লেখা আছে বোঝানোর জন্য বলে দিলাম, ওকে। আচ্ছা, তো এখানে আমরা আলোচনা করলাম টাইপস অফ সিনগামি, গ্যামেটের উৎস অনুসারে, এক্সোগামি, এন্ডোগামি, এক্সোগামিতে আলাদা আলাদা জীবদেহে আলাদা আলাদা গ্যামেট তৈরি হবে, এন্ডোগামিতে একই জীবদেহে আলাদা আলাদা গ্যামেটগুলো একই জীবদেহে তৈরি হবে, আর হোলোগামি ইস্টে দেখতে পাবে গ্যামেট তৈরি হবে না, আর আমি যথেষ্ট বুঝালাম। যদি কোনো কারো কোনো প্রশ্ন থাকে, বোঝাতে যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে, তো কমেন্ট করে অবশ্যই জানাবা, আমি অবশ্যই রিপ্লাই দেবো। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।